আসসালামু আলাইকুম। প্রথমে আমি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি এবং তার পরিবারের প্রতি এই শোক দিবসের সমস্ত শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের উপস্থিত মাননীয় মন্ত্রী সাহেব, এমপি মহোদয় এবং আমাদের চলচ্চিত্র যারা গুণজন কলাকুশলী আছেন, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং আমাদের অন্যান্য সব উপস্থিত অতিথি যারা আপনারা এই সভায় শোক সভায় যারা এই আয়োজনে সম্পৃক্ত হয়েছেন সবাইকে সালাম জানাই, ধন্যবাদ জানাই খসরু ভাইকে। অবশ্যই খসরু ভাইকে ধন্যবাদ জানানোর জন্যই এসেছি। এমন একটি সুন্দর উদ্যোগ যেটা আমরা শুধু ভেবেছি যে ব্লাড ব্যাংক আছে সব জায়গায় এবং বড় বড় প্রতিষ্ঠান তারা এই ধরনের আয়োজন করে থাকেন প্রতিদিন। কোভিড টেস্ট থেকে শুরু করে ব্লাড ব্যাংক এবং তাদের এই অক্সিজেন চেম্বার সহ অক্সিজেনের এই ব্যাংক তারা সচল রেখেছেন 24 ঘন্টার জন্য। তো এই এই জিনিসগুলো আসলে আমাদের শেখার রয়েছে। আমরা আমাদের দেশের সবচেয়ে গুণী মানুষরা, তাদের সমন্বয় কিন্তু আমাদের চলচ্চিত্র পরিবার। তো আমরা কিন্তু এই অলিক যেটা বলছিল আসলে আমাদের সিকিউরিটি কোথায়, যখনই একটা অসুস্থ হয় ফোন আসে সানির কাছে বা আমাদের অন্যান্য নেতৃত্বস্থানীয় যারা রয়েছেন তাদের কাছে যে ভাই আমরা কি করব। আসলে এই মানুষগুলো খুবই সাধারণ, খুবই সরল, তারা কিন্তু অনেক ক্ষেত্রেই বুঝতে পারে না যে আসলে কি করণীয়, এবং আমারও নিজেরও তাই মনে হয়। তো এরকম যদি সিস্টেমেটিক ওয়েতে কিছু সুবিধা আমাদের দেওয়া থাকে এবং পাশাপাশি যদি ফ্রি আমরা কোভিড টেস্টের যে সুযোগ সুবিধা এটাও যদি আমরা এটার সাথে সম্পৃক্ত করতে পারি, আমার মনে হয় যে আমরা অনেক সেফ থাকব। তো ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে, মন্ত্রী মহোদয় আমাদের এখানে এসে আমাদের এই উদ্যোগকে আরও বেশি সক্রিয় করে দিলেন এবং আমরা অনেক বেশি প্রাউড ফিল করছি, ভালো লাগছে। এবং আজকে এই 15 আগস্টে এই এমন একটি দিনে আমরা এমন একটি সুন্দর কাজের অবতারণা করতে পারলাম, এটা তাদের আমাদের শহীদদের আত্মার মাগফিরাতের জন্য এটা অনেক সুন্দর একটি উদ্যোগ। আল্লাহর হুকুমেই সব কিছু হয়। তো আল্লাহ আমাদেরকে সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক, সবাই আমরা যেন কোভিডে ভালো থাকি এবং আমরা যেন আর না হারাই আমাদের গুণীজনদেরকে, আমাদের পরিবারদেরকে। সবাইকে ধন্যবাদ, সবাই।